মিস বাংলা 2018 এটা সম্পর্কে যদি একটুখানি কিছু শেয়ার করেন আমাদের। মিস বাংলা একটি বিউটি পেজেন্ট, বাট এটা শুধু বিউটি নয়, এটার সঙ্গে ট্যালেন্টও দেখা হবে, অন্যরকম ট্যালেন্টও দেখা হবে, শুধু যে বিউটিকেই দিয়ে জাজ করা হবে তা নয়, পার্সোনালিটি উইল অলসো বি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং। এবং এটাই এমনই একটি ট্যালেন্ট যেখানে, এমনই একটি পেজেন্ট যেখানে একটা ভবিষ্যতে কাজ দেওয়ার ব্যাপার রয়েছে, তাকে তাদেরকে সেটেল করা, ইদার মডেলিংয়ে নয়তো অ্যাক্টিংয়ের জগতে, এইটা একটা চেষ্টা করা হবে আর কি। আর আমি এখানে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছি, সো আই উড ডেফিনেটলি বি পার্ট অফ দ্য গ্রুমিং টিম, ওদের গ্রুমিংয়ের যে টিম তার সঙ্গে আমিও থাকবো। আর ডেফিনেটলি ভবিষ্যতে যদি ওদের কিছু টিপস দেওয়ার থাকে বা প্লেসমেন্ট করতে যদি কোনো সাহায্য দরকার, আই উইল অলওয়েজ বি দেয়ার। আচ্ছা, তা আপনার, আপনি তো ডিজাইনিং জগতে অনেকদিন রয়েছেন, তা আপনার কিছু ডিজাইনিং কি এখানে আমরা দেখতে পারবো? সেটা এখনো কথা হয়নি, বাট হতেও পারে, কিছু বলা যাচ্ছে না, বাট উই ক্যান ডু ইট। আচ্ছা, যারা ফ্রেশার রয়েছে তাদের গ্রুমিংটার দায়িত্বে আপনি পুরোপুরি রয়েছেন নাকি? গ্রুমিং এর দায়িত্বে আমি রয়েছি। হ্যাঁ, তা আলাপনী এন্টারটেইনমেন্ট সম্পর্কে যদি একটু কিছু বলেন। আলাপন এন্টারটেইনমেন্ট খুব একটা কি বলবো ইয়াং কোম্পানি, এবং আলাপনের সাথে আমার এই প্রজেক্টটা নিয়ে আলাপ, এবং যখন তারা আমাকে অ্যাপ্রোচ করেছিল বিং দ্য ব্র্যান্ড অ্যাম্বাসডার, টু বি দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার, আমার মনে ছিল এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম, বিকজ এরকম অপরচুনিটি সবাই তো পায় না, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এক সময় ছিল যখন খুব ভালো ভালো মডেলস কলকাতা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে তৈরি হতো, বাট ইদানিং সেই মানে চার্নিং আউটটা স্টপ হয়ে গেছে, মানে সেই রকম মডেলস আজকাল বেরোচ্ছে না। তো সেইটা আমার মনে হয় বেরোচ্ছে না, কারণ কি বোধহয় সেই প্ল্যাটফর্মটা মানুষ পাচ্ছে না, মেয়েরা পাচ্ছে না। সো সারা পশ্চিমবাংলা থেকে প্রচুর সুন্দর সুন্দর ভালো হাইটের মেয়েরা আছে, তাদেরকে যদি একটু খুঁজে নিয়ে আসা হয় এবং গ্রুমিং করা হয়, আমার মনে হয় যে ভারতবর্ষ ভালো ভালো মডেলস পাবে ভবিষ্যতে, পশ্চিমবাংলাই শুধু নয়। সো সেটাই একটা প্রচেষ্টা। আচ্ছা, ফ্রেশার মডেলদের সম্পর্কে যদি কিছু বলেন। অ্যাটিটিউড থাকাটা খুব দরকার, হাইট তো ডেফিনেটলি ভেরি ইম্পর্ট্যান্ট, ফিগার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বাট অ্যাটিটিউডটা ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। ইউনো, একটা প্রফেশনাল অ্যাটিটিউড, অ্যাজ আ ডিজাইনার আমি সবসময় চাইবো যে একটা ভেরি প্রফেশনাল অ্যাটিটিউড মডেলদের থাকুক, এবং টাইমে আসা কাজে, ইউনো, নিজেকে ওয়েল মেনটেন করা, ঠিক মতো খাওয়া দাওয়া করা, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কাজের সঙ্গে সঙ্গে, তাতেই ইউনো তার উন্নতিটা হয়। সো ডেফিনেটলি আমি এইসব জিনিসগুলো চাইবো, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম ইট আই উড লাইক টু ইউনো সি আ ভেরি গুড হাইট মডেল, মানে একটুখানি ভালো হাইটের দিক থেকে আমরা একটু পিছিয়ে পড়ি, তো সেটা আমার মনে হয় খুব দরকার, ভালো হাইটের মডেল। তো ফিউচারে তো প্লেসমেন্টেরও সুযোগ থাকছে মনে হয় যারা উইনার থাকছে। আমরা অভিনয়তে এবং মডেলিংয়ে আমরা চেষ্টা করব তাদেরকে প্লেসমেন্ট করার। এই পেজেন্ট তো সবসময়ই দেখছি, বহু আগে থেকে এটার চল রয়েছে। মিস বাংলা 2018-এর সঙ্গে থাকার অফার পেয়ে আমি সত্যি খুব প্রাউড ফিল করছি, আর আমার মনে হয় এটার একটা ইউএসপি হচ্ছে যে এটা গ্রাম বাংলা থেকে ট্যালেন্ট খুঁজে আনছে। তো গ্রাম বাংলায় তো প্রচারের আলোটা পাওয়া একটু মানে পৌঁছানো একটু টাফ, তো সেক্ষেত্রে এখানে যেটা দেখলাম অনেক ইন্টিরিয়রে কিন্তু হচ্ছে এর অডিশনগুলো, সেক্ষেত্রে যাদের পক্ষে কলকাতায় এসে মানে নিকটস্থ শহরে এসে নিজেকে প্রকাশ করা যতটা টাফ, তাদের কাছাকাছি যে মিস বাংলা 2018 পৌঁছে যাচ্ছে সেটাতে ট্যালেন্ট নিয়ে এসে তাদেরকে সবার সামনে প্রেজেন্ট করাটা অনেক বেটার হবে। আর এর সঙ্গে অগ্নিমিত্রা পাল রয়েছেন এবং রয়েছে, আমরা অনেকেই রয়েছি, আমাদের প্রত্যেকেরই ইচ্ছে যে আমাদের বাংলার ট্যালেন্টরা, আমাদের বাংলার সুন্দরীরা সত্যি সত্যি একটা কোথাও পৌঁছুক, একটা আরও ভালো আসনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করুক। নতুন যারা আসছে তাদের সম্পর্কে মানে তাদের কিছু অ্যাডভাইস দিতে গেলে বলতে দেবো। আমি না নতুন কারোর সঙ্গে এখনও মিট করিনি মিস বাংলার, আমি যখনই মিট করব আমি একটাই কথা বলবো যে লড়াই করার মানসিকতাটা জারি রাখতে হবে, সেই সঙ্গে নিজের রুটকে ভুললে চলবে না, তারপরে যে কোনো জায়গায় নিজের ট্যালেন্ট থাকলে তুমি পৌঁছবে। আজকে আমরা ক্যান্ডিকে পেয়ে গেছি আমাদের মধ্যে। আচ্ছা, মিস বাংলা 2018 এটার সাথে তো আপনিও জড়িত রয়েছেন, তা এটা সম্পর্কে যদি দুটো কথা শেয়ার করেন আমাদের। মিস বাংলা 2018, মিস বাংলা বলতে গেলে সব থেকে প্রথমে উঠে আসে মডেলিং এজেন্সি বা মডেল
পেড, মানে মডেলদের একটা প্ল্যাটফর্ম, যেটা মানে অগ্নিধি একটু আগে বললো, অগ্নিধিটার পর বললো যে কলকাতায় এখন সেই মডেলদের ভালো ভালো মডেল পাওয়া যায় না, অ্যাকচুয়ালি পাওয়া যায় না কেন, মানে মডেল কিন্তু প্রচুর আছে কিন্তু মানে সেই প্ল্যাটফর্মটা না পেলে ওরা কী করে করবে কাজটা। আর এই যে মানে এই আলাপন আলাপন এন্টারটেনমেন্ট থেকে যে শুরু করেছি ওরা মিস বাংলা 2018, এবং আমি আশা করেছি এই প্ল্যাটফর্মে প্রচুর নতুন নতুন মডেল পাওয়া যাবে এবং তারা প্রচুর ভালো সুযোগ পাবে এবং ভালোভাবে কাজ হোক, মডেল মানে মডেলিং লাইনটা আমাদের কলকাতা শহরে আরও ভালো করে মানে উঠে আসুক, এবং আশা করি মানে মডেল যারা হয় সেখান থেকেই মুভির হিরোইন পাওয়া যায় অ্যাকচুয়ালি। তো মানে এটা মানে এরকম একটা এজেন্সি যাতে ভালো একটা মানে শো করছে, এটার সঙ্গে যে আমি নিজেকে জড়ানো আমি আছি এবং আমাকে যেখানে ইনভাইট করা হয়েছে আমি থাকতে পেরে নিজেকে ভীষণ ধন্য মনে করছি, আর খুব ভালো লাগছে প্রোগ্রামটা এসে। আজকে স্টার্ট হলো এটা প্রেস মিট দিয়ে, আশা করি এটা খুব ভালো একটা পজিশন পাবে। দিদি প্রথমে তো আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, মিস বাংলা 2018 এটা একটা বিউটি কনটেস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে, আজকে প্রেস মিট ছিল, তো এটা সম্পর্কে যদি দুটো কথা আমাদের শেয়ার করেন। মিস বাংলা 2018 আমরা একটা সময় দেখতাম যে প্রচুর বিউটি কনটেস্ট কলকাতায় হচ্ছে, এখন একটুখানি সেটা কমে গেছে, তাই জন্য মনে হয় যে একটু মানটা উন্নত হবে। মানে এই যে মিস বাংলা 2018 আমি তো খুব আশাবাদী এটা নিয়ে যে কিছু মানে প্রকৃত সৌন্দর্যের মূল্যায়ন করা হবে, ট্যালেন্ট শুধু সুন্দর হলেই চলবে না, বিউটি কনটেস্টে শুধু সৌন্দর্য প্রতিযোগিতা নয়, এর সঙ্গে থাকতে হবে ট্যালেন্ট প্লাস ইন্টেলিজেন্স পার্সোনালিটি, এইগুলোরও সঠিক মূল্যায়ন করবে 2018 মিস বাংলা বলে আমার ধারণা। তা আপনার এই মিস বাংলার সাথে আপনার রোলটা কী রয়েছে? রোল বলতে আমি আছি এর সঙ্গে এবং আমি হয়তো কিছু কিছু অনুষ্ঠান অ্যাঙ্কার করব, কন্ডাক্ট করব, সেরকমই কথাবার্তা হচ্ছে, দেখা যাক তারপর। আলাপন এন্টারটেনমেন্ট এটা তো একদম গ্রোয়িং মানে একদম নতুন কোম্পানি, ওদের আগে একটা হয়েছিল সুনাম আমাদের এরকম মিস বাংলারই কিছু একটা অন্য কম্পিটিশন হয়েছিল, তাই কোম্পানির সম্পর্কে যদি দুটো কথা শেয়ার করেন। আলাপন এন্টারটেনমেন্ট একটা একদম নতুন প্রতিষ্ঠান এবং আমার মনে হয় একটা মানে খুব মানে এগিয়ে আসবে এই সমস্ত কাজে, এবং প্রচণ্ড ইয়াং লোকজনকে নিয়ে এবং একটা গ্রোয়িং একটা অর্গানাইজেশন, এবং আমি আশা করব যে এরা আগামী দিনে আরও ভালো ভালো কাজ করবে এবং আমাদের এই জাতীয় অনেক অনুষ্ঠান আরও গিফট করবে আর কি। আপনি তো ডিজাইনিং লাইনে অনেকটা যুক্ত রয়েছেন, তা যারা ফ্রেশার মডেল একদম তাদের সম্পর্কে যদি কিছু টিপস কিছু আপনি শেয়ার করেন। আমি অ্যাজ এন অ্যাক্টর এবং অ্যাজ এ ডিজাইনারও বলছি যে যারা আসছেন এখানে এই মডেলিং জগতে, তাদের সবসময় সচেতন হতে হবে নিজেদের চেহারা এবং স্বাস্থ্য, এবং শুধু চেহারা এবং স্বাস্থ্য নয়, একটু পড়াশোনা, একটু পড়াশোনা, একটুখানি নিজেদের আপব্রিঙ্গিংটাকে ওরকম একটুখানি মডার্ন করতে হবে, একটু সমসাময়িক সমস্ত ব্যাপার খবর রাখতে হবে, হ্যাঁ নিজেদের আপগ্রেড করতে হবে আর কি, আর পার্সোনালিটিটাকে অফকোর্স বুমিং করতে হবে, হ্যাঁ আর অ্যাগ্রেসিভনেস থাকতে হবে অলওয়েজ, হ্যাঁ মানে আমি একটা কিছু করতে যাচ্ছি, আই উইল উইন এই ব্যাপারটা রাখতেই হবে আর কি। তারপরে তো আমাদের ভগবান আছেন, কপাল আছে, এইসব সব কিছু আছে বা কম্পিটিশনে কী হচ্ছে না হচ্ছে, কিন্তু আমাদের অ্যাগ্রেসিভনেসটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, মিস বাংলা 2018 তা এটার তো মেন অর্গানাইজার আপনি, আলাপন এন্টারটেনমেন্ট আমরা পেয়ে গেছি আলাপন এন্টারটেনমেন্টের ওনারকে। আচ্ছা, মিস বাংলা 2018 এই প্ল্যানিংটা সম্পর্কে যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি এই প্ল্যানিংটা অ্যাকচুয়ালি আমাদের জানুয়ারি থেকে ছিল, আমরা অনেক লেটে এসেছি, তো যাই হোক আমরা পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল নিয়ে আমরা পুরো প্রোগ্রামটা করছি এবং বিভিন্ন আমরা মফস্বল থেকে আমরা বিভিন্ন বিউটিদেরকে তুলে নিয়ে আসতে চাইছি। অনেক এরকম বিউটি কনটেস্টই কলকাতা এবং বিভিন্ন শিলিগুড়ি দুর্গাপুরে হয়ে থাকে, কিন্তু তা বাদে কিন্তু অন্যান্য সিটিতে এরকম বিউটি কনটেস্টের কোনো অডিশন বা কোনো কিছু হয়নি। সেই জায়গার থেকে আমরা চাইছি যে একটা মফস্বল থেকে বিভিন্ন জায়গায় যাদের ড্রিম যে একটা এই গ্ল্যামার ওয়ার্ল্ডে আসার, তো সেই জায়গাটাকে আমরা দিতে চাইছি তাদের জায়গা এবং তাদের স্বপ্নপূরণের একটা আস্থা। এবং আমাদের অনেকের সাথেই এখনও পর্যন্ত টাই আপ হয়ে গেছে, যারা অলরেডি ফাইনালে একটা জায়গা তারা পাবে এবং অনেকের সাথে কথাবার্তা চলছে, সেটাও হয়ে যাবে। সেটা হচ্ছে বিভিন্ন মডেলিং ক্ষেত্রে হোক এবং সেটা ফিল্ম ক্ষেত্রে হোক।
এখানে জাজেস কাদের কাদের দেখতে পারবো আমরা? আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন অগ্নিমিত্রা পল, এবং সাথে আজকে আপনারা দেখলেন বুলবুলি পাঞ্জা, এবং তার সাথে ধ্রুবজ্যোতি সরকার, এরা তো আমাদের সঙ্গে আছেনই, এবং আমরা যত দিন যাবে তত আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় আমরা জাজেসটা প্যানেলটা বাড়াবো। প্রাইজেস সম্পর্কে তো এখনও কিছু ডিক্লেয়ার হয়নি, যে প্রাইজেস কী আছে এখনও তো ডিক্লেয়ার হয়নি, বাট মোটামুটি আপনাদের মানে যারা উইনার হবে তাদের নেক্সট জেনারেশন মানে নেক্সট যে আপনার ফিল্ম লাইনে হোক তাদের সুযোগ সুবিধা সম্পর্কে কি কিছু হেল্প পাবে তারা? অবশ্যই, সেই জায়গাটাই তো মেন প্ল্যাটফর্ম বলতে আমরা সেই জায়গাটাই দেওয়ার চেষ্টা করছি। প্রাইজ দেখুন, প্রাইজ মানি দেওয়া যায়, আমাদের প্রাইজ মানি রেখেছি 50,000 ফার্স্ট, কিন্তু টাকাটা তো নিয়ে সে একদিনেই হয়ে যাবে, কিন্তু প্ল্যাটফর্ম পাওয়াটা সবথেকে বড় ব্যাপার, আমরা সেই জায়গাটাই সবথেকে বড়োভাবে দেওয়ার চেষ্টা করছি, ওইটাই আমাদের মেন মোটো অ্যাকচুয়ালি, এবং ওইটাই আমাদের লক্ষ্য যে আমরা ওইটাকে তাদেরকে তাদের স্বপ্নটাকে ওই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে বিভিন্ন জায়গা তাদের যাতে কাজ পায় ফিউচারে, একটা জায়গা একটা গ্রেট ফিউচার তাদের একটা স্ট্রং হয় সেইটার একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে। আচ্ছা, অডিশন তো ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে, তা শর্টে যদি বলেন কীভাবে কী করে অডিশনের ব্যাপারে করতে হবে? প্রথমেই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে www.missbangla.in, এবং সেখানে একটা রেজিস্টার নামগুলো আইকন আছে, ক্লিক করলেই ওখানে অনলাইন ফর্ম ফিল আপ করা যাবে, এবং ওখানে আমাদের ফর্মের চার্জ আছে 500, এবং তার সাথে জিএসটি নিয়ে গেটওয়ে চার্জ নিয়ে 608 টাকা পড়বে টোটাল। ওকে, তো এইটা পেমেন্ট করলেই আমাদের অডিশনের জন্য এলিজিবল হবে। তারপরে কি তারা নেক্সট টাইম কল টল পেয়ে যাবে তাই তো? কোথায় কি অডিশন? অডিশনে তারাকে ওইটা ফর্ম ফিল আপ করে অডিশনে আসতে হবে, এবং অডিশনটা দেওয়ার পরই সে তার পরের স্টেপের জন্য সে যাবে। ফাইনাল রাউন্ডে মোটামুটি কিরকম সিলেকশন, মানে কতজন সিলেকশন হতে পারে? একদম ফাইনাল আমাদের 18 ক্যান্ডিডেট, 18 জনকে নিয়ে আমরা ফাইনালটা করব। ফাইনালটা কত তারিখ হচ্ছে? 22 ডিসেম্বর 2018, স্যাটারডে ক্লাব। থ্যাংক ইউ তো টলিফ্যানজনকে যাতে আমাদের সাথে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আমাদের স্পেশাল থ্যাংকস জানাবো আজকের এই প্রেস মিট কভার করার জন্য। থ্যাংক ইউ।